সময় যত গড়াচ্ছে সাব্বিরের অভিযোগের পালা তত ভারী হচ্ছে। আবির্ভাবের শুরুতেই গ্লেমার ক্রিকেটারের তকমা পেয়ে গেল। ইদানিং সাব্বির রহমান নামটির পাশেই ব্যাট বয় অপবাদটি আর চাপা থাকেনি। তাকে ছয় মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে সুপারিশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা কমিটি। এখন বিসিবি সভাপতির অনুমতি মিললে কার্যকর হবে তা। এমন অবস্থায় নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি অনেক কিছুই স্বীকার করেছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শনিবার শুনানির জন্য বিসিবি ডিসিপ্লিনারি কমিটি তলব করে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনকে। শুনানির পর মোসাদ্দেককে সতর্ক ও সাব্বিরকে ছয় মাস নিষিদ্ধের সুপারিশ করে কমিটি। সাব্বিরের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ ওয়েস্ট ইন্ডিজ সফরে। সফরকালীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভক্তকে অকথ্য ভাষায় গালাগালি করেছিলেন তিনি। এর আগে বেপরোয়া আচরণের জন্য একাধিকবার শাস্তি পেয়েছিলেন। শনিবার শুনানিতে এসে সাব্বির অনুতপ্ত ছিলেন বলে জানান মল্লিক। সে অনুতপ্ত, সে ভবিষ্যতে এরকম কিছুই করবে না বলে প্রতিজ্ঞা করেছে। সে অনেক কিছু স্বীকারও করেছে। মূলত যে কারণে নিষিদ্ধ হলেন সাব্বির সে বিষয়টি স্বীকার করেননি তিনি। মল্লিকের বাসায় সে বলেছে হ্যাক হয়েছে, বাকি কার্যকলাপের বিষয়ে সে কিছু বিষয় স্বীকার করেছে, ওই বিষয়ে তাকে নির্দেশনাও দেওয়া হয়েছে। বছরের শুরুতেই ঘরোয়া ক্রিকেট দর্শককে পেটানোর দায়ে বড় শাস্তিতে পেয়েছিলেন সাব্বির। ছয় মাসের জন্য নিষিদ্ধ হন ঘরোয়া ক্রিকেট থেকে, আর্থিক দণ্ড দেওয়া হয়, এছাড়াও বাদ পড়েন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও। এই শাস্তি থেকে মুক্তি মিলতে না মিলতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শককে গালাগালিজ ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। সাব্বির অবশ্য পরে দাবি করেন তার আইডি হ্যাক হয়েছিল। এর মাঝেই আবার ওয়েস্ট ইন্ডিজ সফরে ড্রেসিং রুমে সতীর্থ খেলোয়াড়ের উপর গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে সাব্বির এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শককে হুমকি দেওয়ার অভিযোগেই। প্রিয় দর্শক, সাব্বিরের এসব অনাকাঙ্ক্ষিত কাজের জন্য আপনারা কী যুক্তি দিতে চাচ্ছেন কমেন্টে এখনই জানিয়ে দিন। আর সাব্বিরের জন্য কতটুকু শাস্তি প্রয়োজন বলে আপনারা মনে করেন তাও আমাকে জানাবেন।